প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। এগ্রিকালচার এক্সপিরিয়েন্স ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমি আলোচনা করব কলার সিগাটুগা রোগের লক্ষণ, প্রতিকার ও ব্যবস্থাপনা সম্পর্কে। কলার সিগাটুগা রোগ একটি ছত্রাকজনিত রোগ। এই রোগের প্রাথমিক লক্ষণ হল গাছের তৃতীয় ও চতুর্থ কচি পাতায় ছোটো ছোটো হলুদ দাগ পড়ে। দাগগুলো ধীরে ধীরে বড় হয় ও বাদামি জলছনো রং ধারণ করে। বেশি আক্রান্ত পাতা আগুনে জলছনো বা পোড়া মনে হয়। আক্রান্ত গাছের ফলন 10-15% কম হয়। তীব্র আক্রমণে অনেক পাতা সম্পূর্ণ শুকিয়ে যায়। রোগাক্রান্ত গাছের কলা আকারে ছোট হয়। মাটিতে অক্সিজেন ও গ্রহণযোগ্য ফসফেট কম থাকলে এবং মাটির অম্লত্ব বেশি হলে এই রোগের প্রকোপ বাড়ে। রোগের প্রতিকার ব্যবস্থাপনা। আক্রান্ত গাছের পাতা সংগ্রহ করে পুড়িয়ে ফেলবেন। কলা সংগ্রহের পর সব পাতা পুড়িয়ে ফেলবেন। জমিতে পানি নিকাশের সুব্যবস্থা করবেন। সঠিক দূরত্বে গাছ লাগিয়ে পর্যাপ্ত আলো বাতাসের ব্যবস্থা করবেন। ছত্রাকনাশক হিসাবে কার্বেন্ডাজিম জাতীয় ছত্রাকনাশক যেমন এমকুজিম বা ওটোস্টিনন বা করজিম, যে কোনো একটি 2 গ্রাম প্রতি লিটার পানিতে মিশিয়ে, অথবা প্রোপোকোনাজল জাতীয় ছত্রাকনাশক যেমন টিল্ট বা প্রাউট, অথবা প্রোপিকন এর যে কোনো একটি 1 মিলিলিটার পানিতে প্রতি লিটার পানিতে মিশিয়ে 10 দিন পর পর 2-3 বার স্প্রে করুন।